আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের খুবই চমৎকার একটি দারুণ ট্রিক্স দেখিয়ে দিব, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই যে দেখুন, আপনারা লক্ষ্য করলে দেখতেছেন যে আমাদের ফোনে কিন্তু এখন আমার ওয়াইফাইটা কানেক্ট আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন আমাদের ফোনের আমরা ইউটিউব প্লে করি, যে দেখুন আমরা ইউটিউবে যদি ঢুকি, কিন্তু আমাদের কিন্তু ইউটিউবে ঢুকবে না, ঠিক আছে। আপনাদের যদি ডাটা কানেকশন, এই সিস্টেমটি যদি আপনারা ফলো করেন, আপনার যদি ডাটা কানেকশন অন থাকে, সেক্ষেত্রে যদি আপনি ইউটিউবে ঢুকতে যান বা আপনারা কিন্তু ইউটিউবে ঢুকতে পারবেন না। এই যে দেখুন, ইউটিউবে কিন্তু আমাদের ঢুকতেছে না, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমরা যদি কাউকে মেসেজও করি, এই যে দেখুন, আমরা যদি কাউকে মেসেজ করি, এই যে দেখুন, হ্যালো, এই যে দেখুন, আমাদের কিন্তু মেসেজও যাচ্ছে না। এই যে দেখুন, আমাদের কিন্তু মেসেজও যাচ্ছে না, কিন্তু আমাদের উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে ফোনে ওয়াইফাইটা কিন্তু অন আছে, ঠিক আছে। হ্যাঁ, যে দেখুন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা আপনাদের ফোনে এই গোপন ট্রিক্সটি কীভাবে আপনারা অন করবেন, ঠিক আছে। আপনারা যদি এই সিস্টেম অন করে রাখেন, আপনাদের বন্ধুরা অবাক হয়ে যাবে। আপনারা যদি এই সিস্টেমটি অন করে রাখেন, যেমন হোয়াটসঅ্যাপ বা আপনার ইউটিউব, তাহলে আপনাদের দেখবেন যে আপনাদের এমবিও নষ্ট হবে। অনেক সময় দেখা যায় আপনার বন্ধুরা আপনাদের ফোনে এমবি বেশি থাকলে নিয়ে ইউটিউব দেখে বা হটস্পট দেখে আপনারা কিন্তু এমবি শেষ করে ফেলে, ঠিক আছে। তো বন্ধুরা, যে দেখুন, আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কাজ আগে দেখে তারপরে বলে দেবো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। এই যে দেখুন, আমরা অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতেছি। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের এখানে চলে আসবে। যে দেখুন, আপনাদের যে এটা অফ করা থাকবে, আপনারা জাস্ট এটা এখান থেকে অন করে দেবেন, ঠিক আছে। অন করে এখান থেকে যে ব্যাটারি, এখানে একটা পারমিশন চাইবে, পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখুন, এই যে এখানে, এই যে দেখুন, আমার এই তিনটা জিনিস আমি এখান থেকে অফ করে রাখছি, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে করম বাজার, ঠিক আছে। এই যে এখান থেকে চাইলে আপনারা, এই যে এখন আমার ওয়াইফাই দিয়ে এই ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর করম ব্রাউজার ওপেন হবে না। আবার যদি আপনারা এখান থেকে যে এটা অন করে রাখেন, তাহলে আপনাদের ডাটা দিয়েও ইউটিউব, হোয়াটসঅ্যাপ, করম ব্রাউজার এই তিনটা জিনিস অন হবে না, ঠিক আছে। আপনাদের ডাটা বা ওয়াইফাই যদি মোবাইলে কানেক্ট থাকে, তারপর আপনারা চাইলে এখান থেকে আপনারা আরও অন্য, যেমন ফেসবুক, পরে আপনাদের ইমো, ইমোতে আপনারা দিয়ে রাখতে পারেন, মেসেঞ্জারে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। মানে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের নেটের মাধ্যমে চলে, সেই কানেকশনগুলো, যেমন জিওসি, ব্রাউজার, এগুলো আপনারা এখান থেকে ওয়াইফাই, তারপর ডাটা, এগুলো অফ করে রাখতে পারেন। তাহলে আপনার বন্ধুরা আপনাদের ফোনে ফোন নিয়েও দেখবেন যে অবাক হয়ে যাবে, কিছুই ব্রাউজ করতে পারতেছে না, ঠিক আছে। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন, যার কাজ দেখলে আপনার বন্ধুরা এবং আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কারণ আপনাদের ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্ট করা শর্তেও আপনাদের ফোনে কিন্তু কেউ কিছুই দেখতে পারতেছে না, ঠিক আছে। হ্যাঁ, যে দেখুন, আমি আবার আপনাদের ঢুকে দেখাই। হ্যাঁ, যে দেখুন, আমাদের ইউটিউবটা কিন্তু লগ ইন হচ্ছে না। এই যে দেখুন, এখন কিন্তু আমি আবার প্লে স্টোরে, যে দেখুন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার চলে আসবেন ফোনের প্লে স্টোরে। যে দেখুন, প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ইন্টারনেট গার্ড, এটি থেকে সার্চ করলে একদম ফার্স্ট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। যে দেখুন, এই যে এখন কথা হয়েছে, অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন আসতেছে। এই যে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আবার দেখুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখন আমি আবার, এই যে আমার ইউটিউবটা, এই যে দেখুন, এখান থেকে ব্লগ ছুটিয়ে দিলাম। এই যে এখন দেখুন, ইউটিউবে যে আমি ঢুকতে আসি, এই যে দেখুন, আমাদের ইউটিউবে কিন্তু ঢুকে গেছে, দেখছেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে, যার কাজ দেখলে আপনার অবাক হয়ে যাবেন, আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা আছে তা এখন বাজিয়ে দিন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে আপনি পেয়ে যাবেন।